কি বলছেন কি বিকেল বেলায় তো কথা হলো একটু আগে হয়েছে মানে বাকুড়া পুলিশকে ইনফর্ম করেছেন কারুর কোনো খোঁজ পাইনি আর মশলাগুলো মশলাগুলো হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন হ্যালো হ্যালো বর্তমানে কার সাথে কথা বলছিস কি হয়েছে অরুণদা কোম্পানিতে কোনো প্রবলেম আজ তো আমাদের চারটে ট্রাক বাঁকুড়াতে ডেলিভারি দেওয়ার কথা ছিল সেসব ঠিক আছে তো না ঠিক নেই কিচ্ছু ঠিক নেই ঠিক নেই মানে বর্তমানে তুই কি বলতে চাইছিস প্লিজ ক্লিয়ারলি বল আমাদের ট্রাকগুলো লুট হয়েছে সব মালপত্র লুট হয়ে গেছে What? লুট হয়েছে কোথায় জয়পুর ফরেস্টের রাস্তায় কিছু মুখোশধারী লোক আমাদের সমস্ত মালপত্র চুরি করে নিয়ে চলে গেছে লোকাল লোক যখন দেখতে পায় তখন পুলিশকে ইনফর্ম করে চারটে ট্রাকই খালি আর ড্রাইভারকে হাত পা বেঁধে ওখানে ফেলে রেখে দিয়েছে বর্দা ভাই আমাদের তো ওখানে পুলিশ প্রোটেকশন থাকার কথা ছিল ছিল না হ্যাঁ থাকার কথা ছিল কিন্তু পুলিশের একটা বড় প্রোগ্রাম থাকার জন্য ওরা 11 টাওয়ারে আমাদের প্রোটেকশন দিতে পারেনি আর কিছু হবে না ভেবে আমাদের ড্রাইভাররাও ওখানে রওনা দিয়েছিল অরুণদা আমাদের কিন্তু এক্ষুনি পুলিশে খবর দেওয়া দরকার যদি মালগুলো একটু আগেই চুরি হয়ে থাকে তাহলে বেশি দূর যায়নি ওইসব করে কোনো লাভ নেই জঙ্গলে যদি লুট হয়ে থাকে তাহলে এতক্ষণে মশলা বাটোয়ারা হয়ে গেছে সব শেষ হয়ে গেল নিখিল প্রায় 5 কোটি টাকার মাল ছিল কোম্পানিটাকে দাঁড় করাবো বলে এত কোটি টাকা লোন নিয়েছিলাম এত বড় লস ইস এবার আমরা চলবো কি করে আর কি করে ব্যাংক লোন শোধ করব আমি তো কিছুতেই বুঝতে পারছি না কি করে আগের জায়গায় ফিরে বর্দা ভাই প্লিজ কাম ডাউন ক্রাইসিসের সময় এভাবে প্যানিক করলে হবে না ঠান্ডা মাথায় ভাবতে দে আগে আমাদের এটা ভাবতে হবে যে পুলিশ লাস্ট মোমেন্টে ব্যাক আউট কেন করলো কেন আমাদের এইভাবে ডোবালো লস হয়ে গেছে খুব বড় লস শুনলি তো তোকে তো বললাম পুলিশের একটা বড় বর্দা ভাই প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমাদের কোম্পানি ছোটখাটো কোম্পানি না ইটস এ বিগ কোম্পানি এন্ড দিস ইজ নট অ্যান এক্সকিউজ 10টা লোক পাঠাতে পারলো না বুঝলাম কিন্তু একটা লোক আর্মস্লে পাঠাতে পারলো না কেন পারলো না মা ও মা এদিকে একটু এসো না দেখো না গো আমি তোমার মতো গোল গোল লাড্ডু বানাতে পারছি কিনা আমার থেকেও ভালো লাড্ডু বানাতে পারছি সত্যি সত্যি জানো তো মা আমার মনটা না খুব খুঁতখুঁত করছিল ওই শহরের বাবু আমার কত উপকার করলেন আর আমি ওনার জন্য কিছুই করতে পারলাম না এইটুকু তো আমরা করতেই পারি তাই না বলো মা আচ্ছা মা ওনারা তো খুব বড় লোক আমাদের মতো গরিব বাড়িতে বানানো লাড্ডু ওনারা খাবেন তো ওনারা ফেলে দেবেন না তো মা কি করে বলি বলতো মা কিন্তু তোর যখন ইচ্ছে হয়েছে যে তুই নিজে হাতে লাড্ডু বানিয়ে ওনাদের খাওয়াবি তখন দিয়ে আসিস তারপর ওরা খাবেন কি খাবেন না সেটা তো ওনাদেরই ব্যাপার
हाँ तू एकदम सच कहता बोली, एकदम सही बोली बहू। सुन कृष्णा बिटिया, किशन जी ने इंसान बनाया और भगवान ने नजरे ना सब इंसान एक बराबर आचे, कोनो ऊंच नीच नहीं। ये अमीरी गरीबी ये सब तो हमरा बना लम। हाँ ये भेदा भेद। हाँ सुन, वही भगवान के काचे कोनो छोटो बड़ो नहीं, हर पैसा कोनो कीमत नहीं। तोर मन करे छे तो ये बंगाली बाबू के निजर हाथे लड्डू बनिए खावा भी तो खावा भी। हाँ लेकिन एकटा कथा भालो करे सुने रख, ये हमार जन्ने किन्तु लड्डू रखते होबे। हाँ ये आमी बोले दिच्छी। बाप रे, आमार घरे कोटा माथा आछे जे आमी आमार चाचीर जोन्नो लाड्डू बानाबो ना, आमी बाड़ीर जोन्नो लाड्डू बानाच्छी। आर तोमार भागेर कोटा लाड्डू आमी मथुरा काकाके दिए देबो। देखली बौ, तोर बेटी अनेक चालाक आछे। हा ओ जाने मानुषेर मन केमनि भुलाते होय। किन्तु सुन, तुई कोथाओ भी जाबी एकला एकला जाबी ना, आमा के संगे लिए जाबी। हाँ क्यों चाची, तुम ही अमर कष्ट करते जाबे क्यों? आमी पारबो। नहीं, जो बोला एकदम वही करेगी, समझी? कहीं भी जाएगी हमको साथ लेके जाएगी। हाँ की हुए चे चाची, किचु की हुए चे? और क्या होगा, खूनी खबर पेलाम, वही बदमाश कंचन कोतवाली थे के जामीने छूटे गेलो। चाची, वो जामीन पे गेलो? हाँ बिटिया, वो तो अनेक पैसा आछे ना, तो पैसार जोरे वो जामीन पे गेलो। आर जामीने छाड़ा पे वो आरो खतरनाक हुए जाबे हुए तो। सुन ना, हमारे रोने एक सावधानी थकते होंगे। हाँ आमी जखन थकबो ना, भेतर थेके दरवाजा अनेक भालो करे बंद करे थकबी। जेखने जाबी बेटिया आमाके संगे लिए जाबी, एका एका कोथाओ जाबी ना। हाँ बेटिया। ओ दीदी, तुम्हें जे आमाके बोलले पुलिस ओदेर के शायस्ता करबे? করলো তো, অনেক পিটানি দিল, কিন্তু ওর তো অনেক টাকা আছে না, তো টাকা খাবিয়ে ও জামিনে ছুটে গেল। রাতের অন্ধকারে যদি কৃষ্ণকে কিছু করে দেয় আমাদের প্রমাণ রাখতে হবে, না তো পুলিশ আমাদের কথা শুনবে কেন? হে কৃষ্ণ বিটিয়া, तू एक काम कर, तू जल्दी से गाना भेज दे। हाँ कल ही भेज दे। तुरे बनारस छेड़े चले जा, तखन ए कंचन तोदेर आर कोनो क्षति करते पारबे ना। चाची, चाची तुमी किशन जी जदि चाय तबे आमी भी जरूर जाब। अरे तुई गाना पाठाले ओरा कबे जानाबे? जानी ना चाची, मा आगे राजी होक तारपर ना गान पाठाबो। ओ मा राजी हो जाऊँ ना गो, किचु बोलो ना माँ। ये बहू क्यों? ना ना ना, अमर भीषण भय करे। ये कोरा तुम्हारे दुजन के ही तो हमें चीनी। अरे सब छेड़े छेड़े जाते माँ, अमर भीषण सब छेड़े जाते भय करे। हाँ ये भय करे ना, हम लोग दो औरत मिलकर अकेली रहते हैं एक जवान लड़की को लेके। अरे बहू देखो, फिक्र नहीं होता है, वही कंचनेर 20 नजर पड़े हमारे कृष्णार ऊपर। हमारे कृष्णा के जदि कोनो दिन तुले नहीं जाए, तो के ये सब भय करे ना, जदि कोनो दिन उठे लिया जाए ना। আমার আমার কৃষ্ণ কিচ্ছু হবে না মা, কেউ কেউ নিয়ে যেতে পারবে না আমার কাছ থেকে, কেউ কেউ নিয়ে যেতে পারবে না মা। আমি রাজি, আমি রাজি মা। তুই এক কাজ কর, ওদের কেউ চিঠি পাঠাবি না, কি পাঠাবি বলতে পাঠিয়ে দে, আমি যাবো তোর সঙ্গে, আমি যাবো, তুই যেখানে যাবি আমি সেখানে যাবো মা। সত্যি আমি চিঠি পাঠাবো, আমি যাবো তোর সঙ্গে, তুই যেখানে যাবি আমি সেখানে তোর সঙ্গে যাবো।
ছেড়ে দে বর্দা ভাই। বাঁকুড়ার পুলিশ যদি আমাদের সাথে কোঅপারেট না করে তাহলে আমরা হায়ার সোর্স ইউজ করব। এইটুকু সোর্স আমাদের আছে। কিন্তু তুই তো বললি পুলিশ কিছু করতে পারবে না। পুলিশ হয়তো মাল উদ্ধার না করতে পারে, কিন্তু যারা এই কাজটা করেছে তাদের তো ধরতে পারবে। আমার সামহাও মনে হচ্ছে এটা কোনো ছোটখাটো ডাকাতি নয়, এর পেছনে গভীর ষড়যন্ত্র আছে। এর মধ্যে তুই কি গভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছিস বলতো? তুই কিন্তু অন্য ট্র্যাকে চলে যাচ্ছিস। একটা বড় ডাকাতি হয়েছে ওই এলাকায়, আকচার এরকম ডাকাতি হয়, আমাদের একটা হিউজ লস হয়েছে, হিউজ লস। সেটা কি করে রিকভার করব সেটা ভাব। অরুণদা এক মিনিট, নিখিল যখন এই কথাটা বলছে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। নিখিল, তুমি ঠিক কি বলতে চাইছো? তুমি কি কাউকে সন্দেহ করছো? এখনো না, এইসব কাজ পুলিশের, পুলিশই করবে। দরকার হলে আমরা পলিটিক্যাল পাওয়ার ইউজ করব। এতটা সহজ নয় নিখিল, যারা কাজটা করেছে তারা সবাই কলকাতার। তুমি আর তোমার পুলিশ কোনোদিনও জানতেই পারবে না ওরা ট্রাকগুলো ফলো করে এতটা রাস্তা গেছে। মাল নিয়ে তারা অলরেডি বাঁকুড়া থেকে বেরিয়েও গেছে, তোমার পুলিশ তাদের টিকিও ছুঁতে পারবে না। নিখিল, আমার কি মনে হয় জানো তো, এই মুহূর্তে এটা নিয়ে প্যানিক করে না কোনো লাভ নেই। আমাদের ক্ষতি হয়েছে সেটা আমাদের অ্যাকসেপ্ট করে নেওয়া দরকার। এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই, কোনো রাস্তা নেই। দেখো, পরের বার থেকে আমাদের এটাই ভালো করে মাথায় রাখতে হবে যে আমরা যেন পুলিশ প্রোটেকশন ছাড়া মাল না ছাড়ি কোথাও। সেটা কি সবসময় পসিবল শোনায় না? আমাদের কোম্পানি থেকে রোজ ছয় ছয় ট্রাক বেরোচ্ছে, কটাকে প্রোটেকশন দেবে? এর আগেও কিন্তু বাঁকুড়াতে আমাদের মাল গেছে, কি দেখিল যায়নি? এক্স্যাক্টলি বর্দা ভাই, তোর সাথে আমি একমত। তাই আমি জানতে চাইছি যে এই কাজটা কে করল। আই এম শিওর এর পেছনে কোনো বড় মাথা আছে, নাহলে পুলিশ লাস্ট মোমেন্টে ব্ল্যাক আউট করতো না। এটা আমাদের সাথে আগে কখনো হয়নি। বর্দা ভাই, তুই একটা কাজ কর, বাঁকুড়াতে আমাদের সব ডিস্ট্রিবিউটারদের বল যে পুলিশের ওপরে প্রেশার ক্রিয়েট করতে, দরকার হলে প্রোটেস্ট করতে, আর আমাদের প্রোডাক্ট যদি আশেপাশে কোথাও দেখতে পায় আমাদের ইনফর্ম করতে। নিখিল, তুমি এটা কি বলছো? তোমার কি মনে হয় ডাকাতরা প্যাকেজিং চেঞ্জ না করেই মার্কেটে মশলাগুলো নিয়ে যাবে? নিখিল নিখিল, আমার কি মনে হয় জানো তো, তোমরা অহেতুক উত্তেজিত হচ্ছ। এসব কথা এখন না ভেবে আমাদের কলকাতায় গিয়ে একটা প্রোডাকশন মিটিং করা দরকার। দেন আমরা ডিসাইড করব কি করা যায় যাতে এর পরের বার থেকে এরকম ধরনের লস না হয়। কিন্তু শোনা না, এইভাবে কেসটা তো ছেড়ে দেওয়া যায় না। একটু কম্প্রোমাইজ তো আমাদের করতেই হবে অরুণদা। তাছাড়া বাঁকুড়া শহরে তো আমাদের ব্যবসাটা করতে হবে। দেখো, পলিটিক্যাল পাওয়ার সবসময় চেঞ্জ হতে থাকে, আর একটা কথা আমাদের মাথায় রাখতেই হবে, আমাদের দেশে ব্যবসা করতে গেলে স্থানীয় প্রশাসন এবং পুলিশের সঙ্গে গুড কন্ট্যাক্ট রাখাটা খুব ইম্পর্টেন্ট। পার্টিকুলার এই পয়েন্টটায় আমি সুনয়নার সাথে একমত, পুলিশের সাথে কোনো রকম কনফ্লিক্টে জড়ানো চলবে না। পুলিশ প্রোটেকশন দিচ্ছে না জেনেও ট্রাকগুলো রাত্রিবেলা পাঠানোটা কোম্পানির বড় একটা ভুল। বাই দ্য ওয়ে শোনায় না, এই রাত্রিবেলা মালগুলো কেন পাঠানো হলো? অ্যাকচুয়ালি আমি একদম লাস্ট মোমেন্টে জানতে পারি যে আমরা পুলিশ প্রোটেকশন পাবো না, তখন আমার আর কিছু করার ছিল না। আর আমি আমি এতগুলো ট্রাক কোথায় দাঁড় করাতাম বলো তো? ধাবায়, হাইওয়েতে এতগুলো ট্রাক দাঁড় করানো তো আরও রিস্কের হয়ে যেত,
माल सब चूरी हो जावार रिस्क अनेक बेड़े जेत। আমি শুধু চেয়েছিলাম যত তাড়াতাড়ি সম্ভব মালগুলো ডেলিভারি করানোর। নিখিল, নিখিল, এর জন্য যদি তোমরা আমাকে দায়ী করতে চাও তাহলে করতে পারো, বাট আমার উদ্দেশ্য একটাই ছিল। আমি চেয়েছিলাম যত তাড়াতাড়ি সম্ভব মালগুলো ডেলিভারি করানোর। সুনানা, আমরা তোমাকে দায়ী করছি না। আমি জানি তুমি কিছু করোনি, কিন্তু এত টাকার লস এটা তো ইগনোর করা যায় না। কে বা কারা এই কাজটা করলো আমি কিছুতেই গেস করতে পারছি না। বর্দা ভাই, বর্দা ভাই, তুই একটা কাজ কর, মাকে গিয়ে বল যে আমরা কালকে বেরোচ্ছি সব গোছগাছ করে নিতে। ঠিক আছে? ঠিক আছে। জানো তো মা, আজকে সবাই আমার অনেক প্রশংসা করেছে। আজ প্রথমবার গান গেয়ে আমার আমার এত আনন্দ হচ্ছে মা। আমার আজকে যে কি খুশি হচ্ছে আমি আমি বলে বোঝাতে পারবো না তোমায়। জানো তো মা, কাল সকালে যখন আমি বাবুজিদের হোটেলে যাব লাড্ডু দিতে, তখন আমি কলকাতা শহরের ব্যাপারে না একটু জিজ্ঞেস করব, বুঝলে? কি জিজ্ঞাসা করবে মা? এই যে কলকাতায় গিয়ে আমরা কোথায় উঠবো, সস্তায় কোথায় ঘর পাওয়া যায়। আসলে আমরা কলকাতা শহরের তো কিছুই জানি না, এই আর কি মা। আমি জানি মা, ওখানে গিয়ে আমাদের টাকা পয়সার একটু সমস্যা হবে, কিন্তু তুমি চিন্তা করো না মা, আমি একটা না একটা ব্যবস্থা ঠিক করে নেব। মা, জানো আমি শুনেছি কলকাতা শহরে গানের অনেক বড় বড় অনুষ্ঠান হয়, আমি না হয় সেখানে শো করব। শো করে যেই টাকাটা আমি রোজগার করব, সেই টাকাটা দিয়ে আমি তোমাকে ডাক্তার দেখাবো মা। ডাক্তার? হ্যাঁ মা, ভালো একটা মাথার ডাক্তারের কাছে নিয়ে যাব তোমাকে। ওনাকে আমি জিজ্ঞেস করব কি করলে তোমার সব স্মৃতি ফিরে আসবে, তারপর দেখবে মা ওনার কথা মতো চললে আস্তে আস্তে তোমার সব স্মৃতি মনে পড়ে যাবে। সব স্মৃতি? আমি কে, কোথা থেকে এসেছি, তোর বাবাকে, সব। হ্যাঁ মা, তোমার সব কথা মনে পড়ে যাবে। শোনো মা, আমি তো কলকাতাতে শুধু গান গাইতে যাচ্ছি না, কলকাতা তোমার চেনা শহর। হ্যাঁ, এটা ঠিক যে তুমি অনেক বছর কলকাতাতে যাওনি, কিন্তু এমন তো হতেই পারে, কলকাতার অনেক কিছু এখনো সেই আগের মতোই আছে, তাই ওখানে গেলে তোমার অনেক কিছুই চেনা লাগতে পারে, দেখলে ধীরে ধীরে তোমার সব কথা মনে পড়ে গেল। মা, ওখানে গেলে দেখবে আমাদের ভালোই হবে। মা, এবার চলো আমরা শুয়ে পড়ি, চলো। মা, জানো তো আমার মন বলছে কলকাতায় গেলে আমাদের জীবনটা একদম বদলে যাবে, দেখবে মা সব ভালোই হবে। চলো মা, তুমি শুয়ে পড়ো। আমার যে খুব ভয় করে, তোকে যদি কেউ আমার কাছ থেকে কেড়ে নেয় তাহলে আমি কি নিয়ে বাঁচবো? আমার অতীত বলে যে কিচ্ছু নেই, তুই তো আমার বর্তমান, তুই আমার ভবিষ্যৎ, তুই আমার সব কিছু রে মা।
তুই না থাকলে তো না থাকলে যে আমি মরেই যাবো।